हेलो स्टूडेंट्स, वेलकम टू ए टू जेड परीक्षा। तो आमी आज के तुम्हारे संगे एक वैकेंसी वीडियो निये चले एसेछि। एखाने किन्तु तुम्हारे प्राय 20,000 मतो किन्तु वैकेंसी बेरियेछे, माने बेरोबे आर कि। आर एई पोस्टे तुम्हारे अप्लाई करते गेले कोन कोन सिलेबास फलो करते हबे, किभाबे स्ट्रैटेजी निये तुम्हारा पढ़बे, सेई समस्त किछु निये किन्तु आजके तुम्हारे संगे आलोचना करब। तो भिडियोटा पुरो देखो, भिडियो भालो लागले लाइक करे दिओ, जारा नतून आछो अवश्यई किन्तु चैनलटाके सबस्क्राइब करे निओ आरो नतून नतून भिडियोर आपडेट्स पावार जन्य। तो देखो जेटार फर्म बेरिएछे सेटा होलो सॉरी ठंडा लेगे गेछे, देखो इंडियन रिजर्व बैटालियन, ठीक आछे इंडियन रिजर्व बैटालियन, एटा कि आईआरबी जीडी, ठीक आछे कोन-कोन पोस्ट हाविलदार सिपाही कन्स्टेबल ए पोस्टगुलोते किन्तु वैकेंसी बेरिएछे। तो सब किछु देखार आगे आमरा सबार आगे देखे नेब सैलारी, कारण जे कोनो चाकरिर आल्टिमेट लक्ष्यटाई किन्तु थाके माने सैलारी कतटा होते पारे, माने सबार क्षेत्रे होतो थाके ना, बाट मैक्सिमाम जनेरी एकटा चिंता थाके जे सैलारीटा कत। कारण एकटा सैलारीर उपर एकटा परिवार पुरो डिपेंड करे, कारण एकजन एकटा छेले बा एकटा मेये तार फुल फैमिली बाबा मा सबाइके सपोर्ट करते हय। तो देखो सैलारी किन्तु 25K टू 30K होये जाय। एबारे जदि केउ रिस्की जोने जाय, बॉर्डर एरियाते जाय, से समस्त जगह गेले किन्तु तखन सैलारीटा बेड़े मोटामुटी 45,000 मतो हो जाए। नर्माली 25 to 30K एर मध्ये किन्तु थाके, एटा गेलो सैलारी। एबारे देखो एटाते योग्यता कत लागबे, योग्यता लागबे माध्यमिक पास, कोनो मार्क्स लागबे ना। तुमि जदि माध्यमिक पास करे थाको आर 18 থেকে 25 এর মধ্যে তোমার বয়স হয়, তুমি কিন্তু অবশ্যই এই চাকরিটাতে অ্যাপ্লাই করতে পারো। যারা সদ্য এইচএস পাস করেছো, তোমাদের কাছে কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি এই পরীক্ষাটায় বসার জন্য। যদি এখন থেকে তৈরি করো, এইবারের পরীক্ষায় হয়ে গেলে তো খুব ভালো কথা, যদি না হয় এরপর যখন আবার এটা ফর্ম বেরোবে তখন কিন্তু তোমরা এই এজের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব। ফিজ দেখো 100 ফর জেনারেল, আর বাকি যারা এসসি এসটি ওমেন মানে যারা ফিমেল রয়েছে তাদের কিন্তু কোনো রকম ফিজ লাগবে না। এবার আসি এক্সাম প্যাটার্ন, যেটা সবার আগে দরকার। সব কিছু জানলাম আমি, এক্সাম প্যাটার্ন জানলাম না, সিলেবাস জানলাম না, পড়লাম না, তাহলে তো চাকরিটা হবে না না। তো দেখো এক্সাম প্যাটার্নে কি আছে, সিবিটি পিএসটি পিইটি টিভি এবি। সিবিটি কি কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে। এটা দেখে না দেখো চারটে সাবজেক্ট রয়েছে, জেনারেল নলেজ, রিজনিং, নিউমেরিক্যাল এবিলিটি, ইংলিশ। আমি তোমাদের সব সময় এই কথাটা বলে থাকি যে যে পরীক্ষার জন্যই প্রিপারেশন নাও না কেন, এই চারটে জিনিস একদম মানে আমরা খিদে পেলে যেমন খাই সেরকম ভাবে কিন্তু এই চারটে জিনিস পড়তে হবে। মানে না খেলে যেমন শরীর চলবে না, এই চারটে জিনিস না পড়লে কিন্তু প্রিপারেশন হবে না। যে পরীক্ষার জন্যই পড়ো তুমি, এই চারটে জিনিস পড়লে কি হবে দেখো, যারা যারা এই চারটে জিনিস পড়ছো, কন্টিনিউ পড়ছো, তারা দেখো যে কোনো চাকরিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। জেনারেল নলেজ, রিজনিং, নিউমেরিক্যাল এবিলিটি, ইংলিশ, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো 25টা করে কোশ্চেন আসবে, টোটাল 100 কোশ্চেন, 100 মার্কসের এক্সাম কিন্তু এটা হবে। এই এক্সামে যারা শর্ট লিস্টেড হবে তাদের হবে পিএসটি। হ্যাঁ, পিএসটিতে দেখো মেলদের কত লাগবে, হাইট লাগবে 170 সেন্টিমিটার, চেস্ট লাগবে 80 to 85 সেন্টিমিটার, আর ফিমেলদের ক্ষেত্রে হাইট লাগবে 157 সেন্টিমিটার। মেয়েদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি, কারণ পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটাও কিন্তু একটু প্র্যাকটিস করলেই তোমাদের হয়ে যাবে। দেখো পিইটিটা কি বলেছে, মেলদের ক্ষেত্রে হলো 5 কিলোমিটার 24 মিনিট, 24 মিনিটে 5 কিলোমিটার, আর ফিমেলদের ক্ষেত্রে হলো 1.6 কিলোমিটার ইন 8.30 মিনিট। এটা কিন্তু কভার করা খুব একটা কঠিন হবে না, খুব ইজি হবে ব্যাপারটা, 1.6 কিলোমিটার 8.30 মিনিট, মানে 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। এবার দেখো পোস্টিং, পোস্টিংটা কোথায় কোথায়, পোস্টিং কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে নেই, পোস্টিং রয়েছে দেখো জম্মু কাশ্মীর, ছত্রিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, মহারাষ্ট্র। এবার দেখো যারা তোমরা এমটিএস পরীক্ষা দিচ্ছ, তোমাদের এমটিএস এর জন্য কিন্তু অনেককেই স্টেটের বাইরে গিয়ে চাকরি করতে হচ্ছে। যারা রেলের গ্রুপ ডি দিচ্ছ, এনটিপিসি দিচ্ছ, তাদের অনেককেই কিন্তু স্টেটের বাইরে গিয়ে জব করতে হচ্ছে। সুতরাং এটা কোনো বড় ব্যাপার না, এখন এক এক জায়গাতে ছেলেমেয়েরা এক এক জায়গায় গিয়ে চাকরি করে। ঠান্ডা লেগে গলার অবস্থা খুব খারাপ, কেউ কিছু মাইন্ড করো না, ঠিক আছে। দেখো ঝাড়খণ্ড, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলে যারা ক্যান্ডিডেট তাদের কাছে কিন্তু ঝাড়খণ্ড আর ওড়িশাটা খুব ভালো অপরচুনিটি, ঘরের সামনে রয়েছে, যখন তখন তোমরা চাইলে 4-5 ঘন্টার মধ্যে মানে কলকাতায় এন্ট্রি করে নিজেদের বাড়ি যেতে পারবে। ঝাড়খণ্ড আর ওড়িশা এখানে দেখো 3,000 আর 3,000, 6,000 পোস্ট রয়েছে। যদি এবারে 17,000টা বেড়ে 20,000-এর দিকে যায় তাহলে কিন্তু এগুলোও কিন্তু বাড়বে। সুতরাং ওড়িশাও খুব দূরে নয়, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে হামেশাই পুরীতে সবাই ঘুরতে যায়, আর ঝাড়খণ্ডও খুব দূরে নয়, একদম ঘরের সামনে। তো তোমরা কিন্তু এই পরীক্ষাটার প্রিপারেশন নাও,
ফর্ম ফিল আপ করে দেবে যখন নোটিফিকেশনটা মানে ফর্ম ডেট দিয়ে দেবে আর কি কবে থেকে হবে। আর দেরি করো না, ঠিক আছে, পড়াটা একদম শুরু করে দাও। তো আশা করি বুঝতে পেরেছো যে এই আইআরবির যদি প্রিপারেশন নিতে হয় তোমাদেরকে কি কি পড়তে হবে, কি কি করতে হবে। আর নেওয়া যাবে না স্টেটে নেই বলে এই চিন্তাটা করো না, কারণ অন্যান্য জায়গায় ছেলেমেয়েরা যেমন অ্যাপ্লাই করবে তোমরা কেন পিছিয়ে থাকবে, তোমরাও অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।